বিসমিল্লাহ রহমান রহিম, লারাভেল স্ট্যাবল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। তো আজকের পর্বে, গত পর্বে আমরা যে ফোল্ডারটা নিয়ে কাজ করছিলাম, যে প্রজেক্টটা নিয়ে, তো কোনো একটা কারণে আমার ওই ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে। তো আমি নতুন করে আজকে আবার একটা প্রজেক্টটা আমি ইনস্টল করব। তো আমি প্রজেক্টটা ইনস্টল করি এখানে, সাপোজ প্রজেক্টের নাম দেই লারা 7। সাপোজ লারা 7 নামে আমি একটা প্রজেক্ট এখন ইনস্টল করব। তো আপনারা দেখতে পেলেন আমার এখানে প্রজেক্টটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন প্রজেক্টটা হচ্ছে রান করব। তো রান করার জন্য পিএসপি আর্টিসান সার্ভ, আপনারা জানেন এই কমান্ডটা যখন আমরা চালাই তখন আমাদেরকে একটা কী বলে, তখন একটা ডেভেলপমেন্ট সার্ভার দেয়। তো সরি, আমি কী বলছি, এখানে দেখেন উপরে সিলেক্ট করা আছে কি এই যে সি ড্রাইভের ভিতরে জ্যাম্প H0, কিন্তু আমি যে প্রজেক্টটা ক্রিয়েট করলাম লারা 7 নামে, আমাকে সেই লারা 7-এর ভিতরে যা তারপরে আমাকে কমান্ডটা চালাতে হবে। আসলে এই ভুলটা প্রায় হয়। এখানে আসলাম, আমি এখানে গিটবাই শেয়ার ওপেন করলাম। তো গিটবাই শেয়ার দিয়ে এখানে আমি কমান্ড ছিলাম পিএসপি আর্টিসান সার্ভ। তো এই আমাকে দিয়ে দিল ডেভেলপমেন্ট সার্ভার। তো আমি এখানে ব্রাউজারে এসে পেস্ট করে দিলাম, দিয়ে এবার হচ্ছে রিলোড দিলাম। দেখেন আমাদের প্রজেক্টটা সুন্দরভাবে চলে আসছে। তো এখন আমরা দেখবো কিভাবে ডাটাবেজের সাথে কানেক্ট করব। তো তার আগে ডাটাবেজের সাথে কানেক্ট করার জন্য পিএসপি মাই অ্যাডমিনে সে একটা আমাদের ডাটাবেস আমরা ক্রিয়েট করে নেব। সাপোজ আমরা এখানে লারা_7 এই নামে আমরা একটা এখানে ডাটাবেস ক্রিয়েট করে নিই, লারা_7 নামে আমরা একটা এখানে ডাটাবেস ক্রিয়েট করে নিলাম, এখানে এই যে ক্রিয়েট করে নিলাম। তো ডাটাবেস ক্রিয়েট করার পর এখন আমরা ডাটাবেসটাকে এখন আমরা এখানে কী করব, এর সাথে কানেক্ট করে দেব। তার জন্য আমি এখন প্রজেক্টটা আমি ওপেন করতেছি কোড এডিটরের মাধ্যমে। তো প্রজেক্টটা আমি ওই এডিটরে ওপেন করে নিলাম। তো আমাদেরকে ডাটাবেসে কানেক্ট করার জন্য অবশ্যই হচ্ছে .env ফাইলে যেতে হবে। ওকে, তো ইএনভি ফাইলে এসে আমাদেরকে ডাটাবেস কানেক্ট করা হয়। যখন আমরা র পিএসপিতে কোড করতাম তো তখন কী করতে হতো, আমাদেরকে ওখানে মাইএসকিউএলআই কানেক্ট দিয়ে আপনার হচ্ছে ওখানে কানেক্ট করে দিতে হতো। আমার রুটের নাম, লোকাল হোস্ট, তারপর হচ্ছে ডাটাবেস, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে আমাকে কানেক্ট করে দিতে হতো। কিন্তু এখানে শুধু আমরা কী করব, এই যে এখানে ইএনভি ফাইলে আসার পর ডাটাবেস, ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে এই তিনটা অপশন আছে। তো ডিফল্টভাবে ইনস্টল করলে এখানে ডাটাবেস লারাভেল দেওয়া থাকে। তো আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করছি, আমরা কী ক্রিয়েট করছি দেখে আসি। এই যে ক্রিয়েট করছি লারা 7 নামে, এই ডাটাবেসটা আমরা এখানে ধরে দেব সিম্পলি লারা_7। আর এই যে আমাদের ডাটাবেসের ইউজার নেম, আমার ডাটাবেসের ইউজার নেম রুট। তো আপনাদের যদি অন্য নাম হয় অন্য নাম দিবেন, যদি পাসওয়ার্ড ইউজ করা থাকে আপনারা এখানে পাসওয়ার্ড ইউজ করবেন। তো যারা জ্যাম্প ইউজ করে সাধারণত তাদের ইউজার নেম রুট থাকে এবং কোনো পাসওয়ার্ড ইউজ করা থাকে না, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে। তো আমি এখানে কী করলাম, লারা 7 নামে আমি এটাকে এখানে আমি ডাটাবেসে এখানে কানেক্ট করে দিলাম, এখানে লিখে দিলাম শেষ। তাই আমার ডাটাবেসটা অলরেডি শেষ কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমরা এই যে ডাটাবেসে আমরা আগে কী করতাম, এখানে আসার পর টেবিল ক্রিয়েট করতাম, সাপোজ ইউজার্স, অ্যাডমিন, এইভাবে টেবিল ক্রিয়েট করতাম। কিন্তু আমরা লারাভেলে আমরা কমান্ডের মাধ্যমে টেবিল ক্রিয়েট করব, সেটা হচ্ছে মাইগ্রেশন। তো কীভাবে মাইগ্রেশনের মাধ্যমে টেবিল ক্রিয়েট করতে হয়, ইনসার্ট করতে হয়, সেটা আমি দেখাচ্ছি। মাইগ্রেশন থাকে এখানে ডাটাবেসের ভিতরে মাইগ্রেশনে। তো দেখেন অলরেডি আমার ইনস্টল করার সাথে এখানে আমার দুটা মাইগ্রেশন ফাইল আছে, একটা হচ্ছে ইউজার্স, আরেকটা আছে এখানে এখানে ফেইল জব। তো এটা ডিফল্টভাবে থাকে। তো এখানে আমরা কী করব, যে দেখেন ইউজার্সের ভিতরে নেম, ইমেইল, তারপরে পাসওয়ার্ড এগুলান আছে। তো এই এই টেবিলটাকে আমরা এখন মাইগ্রেশন করে পাঠাবো। তো তার জন্য আমি এই প্রজেক্টটার ভিতরে আরেকটা এখানে গিটবাই শেয়ার ওপেন করে নিচ্ছি। তো গিটবাই শেয়ার ওপেন করার পর তো আমরা এখানে কী করব, পিএসপির হচ্ছে লারাভেলের মাইগ্রেশন কমান্ড চালাবো, তাহলে আমাদের কি ডাটাবেসে মাইগ্রেশনটা হয়ে যাবে। বেশ, ওপেন করলাম। করার পরে এখানে আমরা লিখবো পিএসপি আর্টিসান মাইগ্রেট। তো এই কমান্ডটা চালানোর পর আমরা ইন্টার দেবো। দেওয়ার পরে আমাদের কি যেই টেবিলগুলো আছে এগুলো আমাদেরকে এখানে ডাটাবেসে এখানে আমাদের হচ্ছে মাইগ্রেশন হয়ে যাবে, এখানে আমাদের টেবিলগুলো ইনসার্ট হয়ে যাবে। তো এখন বলতে পারেন যে পিএসপি আর্টিসান মাইগ্রেট আছে, এই কমান্ডগুলো চালানোর জন্য কি আমার পিসিতে নেট থাকা লাগবে? জি না, আপনাদের পিসিতে কোনো নেট থাকা লাগবে না, আপনারা অফলাইনে এই কমান্ডগুলো চালাতে পারবেন। তো দেখেন এখানে আমার কী বলছে, মাইগ্রেশন সাকসেসফুল, তো মাইগ্রেট হয়ে গেছে এখানে। তো আমি যদি এখন ডাটাবেসে আমি এখানে আসে যদি আমি এখানে রিলোড দিই,
তাহলে আমরা দেখতে পাবো কি আমার লারা সেভেন নামে প্রজেক্টের ভিতরে আমার হচ্ছে এখানে আমার টেবিলগুলো চলে আসবে। এই যে লারা সেভেন, এই দেখেন টেবিল চলে আসছে, কি কি সেভেন, ফেল জব, মাইগ্রেশন এবং হচ্ছে ইউজার্স। এই ইউজার্স নামে টেবিল চলে আসছে, এর ভিতরে দেখেন ইউজার্সের ভিতরে ইউজার্সের যেগুলো ডিটেলস আমরা এখানে দিয়েছিলাম এই মাইগ্রেশনের ভিতরে, এই নেম, ইমেইল, ইমেইল ভেরিফাই অ্যাপ, তারপর পাসওয়ার্ড, তারপর রিমেম্বার টোকেন এসছে, টাইম স্ট্যাম্প। তো এখানে দেখেন কী দেওয়া আছে, আইডি আছে, নেম, ইমেইল সবগুলোই আছে। এখানে আমার দুটা ফিল্ড অ্যাড হয়েছে, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড। এটা হচ্ছে লারাভেলের ডিফল্টভাবে এই টাইম স্ট্যাম্পটা ইউজ করার জন্য এখানে এই দুটা ফিল্ড হচ্ছে অ্যাড হয়। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। তো আগামী টিউটোরিয়ালে আমরা হচ্ছে অথ ইনস্টল করবো, আমরা অথেন্টিকেশন নিয়ে আলোচনা করবো।